গুড মর্নিং, আজকে সকাল সকাল উঠে পড়েছি, রেডি হয়ে গেছি। এখন ঘড়িতে বাজে 5:05। আজকে আমি মামামকে সাজাব, মেকআপ নিয়ে নিয়েছি। মামাম কাছে কি সাজাব, ছোট দুর্গা আগমনীর জন্য সাজাব আজকে মামামকে। এই দেখো দীপ্তি মামামকে হাতে আলতা পরানো হচ্ছে, পায়ে আলতা পরানো হয়ে গেছে, এখন হাতে পড়ছে আঙুলে। আর মামামের মুখটা এই দেখো, তাকাও দেখি মামাম। মামামকে লাল সাদায় শাড়িটা পরানো হয়ে গেল। এখানেও একটা শাড়ি ছিল লাল সাদার মধ্যে, কিন্তু আমার মনে হলো মামামকে এটা পরে বেশি ভালো লাগবে। দীপ্তি মামামকে ভালো লাগছে মাম্মা? আমার ছোট্ট দুর্গা এটা। এবার মামামকে কি পড়াবো, জুয়েলারি? দেখিনি, তাকাও তাকাও আমার দিকে তাকাও। এই দেখো আমার ছোট্ট মা দুর্গা, দেখি এখানে সামনে আসো। কেমন লাগছে আমার ছোট্ট মা দুর্গাকে? ভাই চলে এসছে ওকে নিয়ে যাওয়ার জন্য। মামা চলো আমরা ফটো শুট করতে যাব। মা দীপ্তিকে নিয়ে আসছে, এবার এখানে ছবি তুলব। লোকেশনটা খুবই সুন্দর, এই দেখো। আমাদের গ্রামের নদীর ধার, ভাই ওখানে ক্যামেরা ঠিক করছে। কোন খানে ধারটাই ধারটাই পাটা ঝুলাবে। মামা মাসছে, মা তুলছে, ভীষণ রোদ। মামাকে বোর্ডে বসিয়েছি ফটো শুট করার জন্য। আমাদের ফটো শুট করা হয়ে গেছে, আমরা বাড়ি চলে এসেছি। মামাম কি করছে? গরম করছে, ভীষণ রোদ আজকে বাইরে। এই দেখো আমার ছোট্ট পাড়া মিষ্টি পাড়া দুর্গা, দেখো হাসিটা দেখো কত সুন্দর আমার মিষ্টি দুর্গা। আর আমার ঘরের অবস্থা দেখবে, ওরে বাপরে। বাই কর দাও, বাই।